দেখেন কাজটা কি করলো, জানা নাই শোনা নাই হঠাৎ কিরা বাড়ির থেকে ফোন করে বলল আমাদের বাড়ির পিছনের জায়গাটা বিক্রি করতেছে, রাখতে হবে, রেখে দিছি। আরে ভাই, বিদেশ কি টাকার গা সুরে? আচ্ছা যাক, রেখে দিছি। কত টাকা? কো 10 লাখ। আই রে ভাই, 20-25 হাজার টাকা দামের বেতনে 10 লাখ টাকা পরিশোধ করা যে কত কষ্ট, খুব কষ্ট করে পরিশোধ করলাম। শান্তি পাইলাম, বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখি কি জানেন ভাই, এই জাগার দলিল কার নামে করছে জানেন? এই জাগার দলিলটা করছে আমার আব্বার নামে। আমার যে বাকি বাইত আছে তার ওই জাগার ভাগ পাইব। আমারে বিদেশ ফাড়াইয়া এই জাগাটা রাখিয়া আমার আব্বার নামে দলিল করলো। আমি কইলাম যে আমি এত কষ্ট করে খায়া না খায়া 20-25 হাজার টাকা দামের বেতনে চাকরি করিয়া বাইরে কাজ টাজ করিয়া আপনার এই 10 লাখ টাকার জমিটা আমি রেন্ডি দিলাম, এখন আপনি কাজটা কি করলেন? ও তুই রাখছস তোর বাইতের কি হক নেড়ের মধ্যে অধিকার নাই? আচ্ছা এই কামটা কি ঠিক হইলো ভাই? এই কামটা মোটে ঠিক হইছে? জাগা রাখলো আমার পুরা টাকা দিয়া ভাগ সবাই মিললা নিব, এই কাজটা কি ঠিক হইছে ভাই? এই কাজটা কি ঠিক করলো?